हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आज आशा करी खूब भालो आछो। आमिओ भालो आछि। हैप्पी मिस्टी फैमिली नतून एक वीडियो अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। तो आज के हे अक्टोबर 17 तारीख और आज के बृहस्पतिवार। तो चलो एखन थेके भिडियोटा शुरू करछि। एखन बजे 7:30 और भोरबेला एकबार उठेछिलाम फुल तुलते, तो 4:00 एरकम टाइमे। तो ना होले तो फुल पावा जाबे ना, धरो पद्म फुल तो पावा माने कि बोलो तो उठे देखछि जे ताओ अनेक एकजन दुजन पद्म फुल पेरे निएछे आर होच्छे जबा फुल दुई एकटा पेयेछि आर सादा फुल पेयेछि। तो चलो एखन होच्छे बासि गाछगुलो सारबो आर एखन बेजे गेछे बोललाम जे 7:30 एरकम बाजे घुमे फुलटुल तुले एसे जेटु घुम शुयेछि आर घुमटा भांगते देरी हये गेछिलो। तो चलो शायन एखन होच्छे घुमाच्छे, तो এখন ওকে তুলবো আর বিজনেসনাগুলো গুছাবো গুছিয়ে। আর তোমাদের দাদা ভাই গেছে ডিউটিতে, ভেবেছিলাম যে এবার দুজনে মিলে পুজো দেবো, প্রত্যেকবারই তাই করি, কিন্তু এবার তোমাদের দাদা ভাই সকালে ডিউটি আর কালকেও পুজো দিয়েছিলাম। কালকে তোমাদের দাদা ভাই ফল মিষ্টি যেগুলো আনার এনেছিল ঠাকুরকে, নাড়ু টারু মুয়া টোয়া এইসব এনেছিলাম, যেহেতু হচ্ছে নিরামিষ গ্যাসটা শেষ এখনও কেনা হয়নি ঠাকুরের জন্য, ওর জন্য কিনে নিয়ে এসছে। তো চলো, আর আজকেও তো কালকে লক্ষ্মী পুজো ছিল কালকে থেকে, আর আজকেও ধরো পূর্ণিমা আছে, ওর জন্য ভাবছি যে বৃহস্পতিবার যেহেতু পড়েছে তো আজকেই পুজো দিই। আর হচ্ছে তোমাদের দাদা ভাই আবার চলে আসবে দুটোর সময়, তো রান্নাবান্না পুজো টুজো সেরে আবার রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন স্নান টান করে নিলাম আর এখন করব পুজো। তো চলো, এখন অনেকটা গুছিয়ে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি, তারপর একবারে পুজো সেজে পুজো সেরে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও একটুখানি শেয়ার করব। তো চলো, সকাল সকাল স্নান করে নিয়েছি, একটু বেলাই হয়ে গেছে যেহেতু ভোরবেলা উঠেছিলাম। দাদা ভাই ডিউটিতে গেছে আর এদিকে, তারপর আমি সব বাসি কাজ সেরে টেরে স্নান টান করে এখন পুজো দিচ্ছি। তো চলো পরে দেখাচ্ছে। তো এখন প্রসাদ খাচ্ছি আর এখন বেজে গেছে 1:30। তো এখন যাবো রান্নাঘরে। রান্নাঘরে মানে দুদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে কালকে নিরামিষ যাই হোক ডাল টাল এসব করবো, মোচা করেছিলাম কালকে, আর আজকে হচ্ছে খিচুড়ি করব। তো খিচুড়ি আর একটা সব রকম দিয়ে একটা তরকারি করব। তো চলো এখন রান্নাঘরে, তোমাদের দাদা ভাইরা দুটোর সময় এসে স্নান করবে, খাওয়া মানে ঠাকুর প্রণাম টোরাম করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। ততক্ষণে দু জায়গায় বসিয়ে দেবো, দুটো ওভেন ধরিয়ে দেবো, একটাতে প্রেশার কুকারে করে নেবো, একটাতে কড়াইতে তরকারি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে নেবো। আর তোমাদের দাদা ভাই বলেছিলো দুধ মানে একজনের কাছ থেকে দুধ নেওয়া হয় তো তাকে বলে দেবে যে একটু বেশি করে, জানি না কয়টুকু দুধ দিয়েছে। তোমাদের দাদা ভাই বলেছে পায়েস করবা, পায়েস খাবো, তো জানি না এখনও দেখিনি যে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে কাকা, জানি না কতটুকু দুধ দিয়েছে কি ভালো মন্দ, যদি বেশি করে দেয় 1 কেজি তাহলে একটু পায়েস করবো। তো চলো রান্নাঘরে গিয়ে ভিডিও করতে পারি, আর না হলে একবারে রান্না টান্না সেরে তারপর ভিডিও করব, পরে দেখা হচ্ছে। আর এখন দেখো আমরা খেতে বসে গিয়েছি, আর এখানে মুগের ডালের খিচুড়ি করেছি, খিচুড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, মানে যে বলে না ল্যাবড়া তরকারি সেই রকম পাঁচমিশালি তরকারিটাও দারুণ হয়েছিল। এখানে পাঁপড় ভাজা আর এখানে পায়েস পায়েস, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, শাইনেরটা বেড়ে রেখে দিয়েছি আর আমারটা বাড়বো। আর দুধের কথা বলি, দুধ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আগে বলেছিলো যে পায়েসের জন্য দুধের কথা বেশি করে বলে দেবে, কিন্তু আর মনে নেই। তারপর তোমাদের দাদা ভাই আবার ডিউটি থেকে এসে সাথে সাথে আবার দুধ আনতে গিয়েছিলো, মানে 500 দুধ তো ছিল, আবার 500 দুধ পরে আবার 1 কেজি দুধ নিয়ে এসেছিলো কিনে, দিয়ে 1.5 কেজি দুধের পায়েস ধরো করা হয়েছিল, মানে কিছুটা রাখা হয়েছিল চা খাওয়ার জন্য আর তারপরে পায়েস করার জন্য পুরোটা দুধ দিয়ে পায়েস করা হয়েছে। গুড ইভিনিং। তো এখানে দেখো আজকে সন্ধে টন্ধে দিয়ে আমি হচ্ছে এখানে পাচেলি পড়ছি আর হচ্ছে এখন যাব বাজারে। তো চলো রেডি টেডি হয়ে নিই। তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন টর্চ লাইট কোথায়? তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে, আর যেহেতু ফোনটা চার্জ দেওয়া হয়েছে ওর জন্য আর খুলতে পারছি না।
তো চলো বাজারে আর ফোনটা নিয়ে যাবো না, যেহেতু শপিং মলে যাব আর টুক টুকটা কিছু কিনতে হবে। শপিং মলে তো ভিডিও করা যাবে না, ওর জন্য ফালতু ফালতু ফোনটা নিয়ে গিয়ে লাভ নেই। আর শায়ন থাকছে রুমে, তো চলো বাজারে যাই, বাজার থেকে কী কী আনবো সেটা একটু দেখিয়ে দেবো। চলো পরে দেখা হচ্ছে। আর এখন ঘুমে চলে এসেছি, আর এখন বাজে 8:25। কী কী এনেছি, বাবার জন্য প্যান্ট আনতে গিয়েছিলাম, সে বলেছিলাম যে প্যান্ট আনবো, তো সেই সময় তার আনতে পারিনি, বাবা চলে গেলো আর প্যান্ট পেলাম না। বাজার কলকাতায় খুঁজলাম, প্রথমে স্টাইল বাজারে ঢুকেছি, স্টাইল বাজারে পেলাম না। একটা সাদা দেখে পছন্দ হয়েছিল, কিন্তু বাবা সাদা পরলে হবে না, মানে কালো হোক নীল হোক এরকম চাচ্ছিলাম, কিন্তু প্যান্টটা খুব সুন্দর ছিল। আর বাজার কলকাতায় গেলাম, তো সবই কাপড়ের প্যান্ট, পাতলা প্যান্ট, গেঞ্জি, ভালো প্যান্ট নেই। তো বাজার কলকাতা থেকে এই যে রুমাল নিলাম, 3টে রুমাল 99 টাকা নিয়েছে, লালটা আমি খুঁজছিলাম বলে ওর জন্য। তো স্টাইল বাজারে রুমাল দেখছিলাম, কিন্তু লাল কালার নেই বলে তাই দেখিয়েছিল। তো এই রুমাল নিয়েছি, প্যান্ট নেওয়া হলো না। আর বাবার জন্য বিস্কুট নেবো, যে বিস্কুট নিতে গিয়েছিলাম সেই বিস্কুট ছিল না বেকারিতে, তো এই যে বাদামদার বিস্কুট, তো বাবা বাদামদার খেতে পারবে না বলে আমাদের জন্য নিল এই বাদামদার বিস্কুট। আর শাইনের জন্য বিস্কুট, দেখি কি বিস্কুট, চকলেট বিস্কুট, চকলেট। আর তোমাদের দাদাভাই কালকে বাড়ি যাবে, শ্বশুরমশাইয়ের হচ্ছে পরশু দিন ডাক্তার দেখানো, ওর জন্য কালকে বাড়ি যাবে। বাড়ি গিয়ে বাপ্পা, মানে আমার বাপের বাড়ি থাকবে, তো সেখানে থেকে পরশু দিন তো বাবার ডাক্তার দেখিয়ে চলে আসবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করবো না, এখন করবো, এখন চা করবো, চা বিস্কুট খাবো, তারপরে ওই 10-11টার সময় খাওয়া দাওয়া করবো।